একদিকে যখন সায়েন্স সিটিতে বিজেপির নির্বাচনী ফলাফলের বিশ্লেষণ চলছে, বৈঠক চলছে যেখানে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা, অন্যদিকে তখন মুরলীধর সেন লেনের সামনে বিজেপির কার্যালয়ের সামনে বৈঠক দেখিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন বিজেপিরই আরেক অংশ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে, এদের বক্তব্যটা ঠিক কি? দেখো, বিজেপির রাজ্যে যে সাংগঠনিক ভগ্ন অবস্থা তা কিন্তু আজকের এই দুটি কর্মসূচি থেকেই দেখা গেল, যেখানে সায়েন্স সিটিতে ভোটের পর্যালোচনা বৈঠক হচ্ছে, কেন নির্বাচনে এই পরাজয় হয়েছে। সেই সময় রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন লেনের বিজেপির পুরনো কর্মীরা অর্থাৎ আদি কর্মীরা যেমন বিক্ষোভ করছেন, তেমনি কিন্তু আদি বিজেপি কমিটির পাশাপাশি বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকেও আজকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু বিক্ষোভ কর্মসূচির শুরুতেই কিন্তু বিপত্তি ঘটে, সেখানে যে সত্যাগ্রহ এবং অবস্থানের নামে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন কর্মী তারা রাজ্য দপ্তর থেকে বেরিয়ে আসেন এবং তাদের যে ব্যানার ফেস্টুন লাগানো ছিল সেগুলো ছিঁড়ে ফেলেন এবং তাদের ধাক্কা দিতে দিতে একেবারে তাদের এলাকা ছাড়া করেন। অর্থাৎ বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা চরমে উঠেছে তা কিন্তু আজকের এই কর্মসূচি থেকেই পরিষ্কার। এই শামসুল হুদা, তিনি কিন্তু বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের একসময় সভাপতি ছিলেন, তারই নেতৃত্বে এই বিক্ষোভ হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে তীব্র কটাক্ষ করা হয়েছে, কিন্তু আজকে যেভাবে ভগ্নদশা বিজেপির বেরিয়ে গেল, অর্থাৎ সাংগঠনিকভাবে তারা কোন জায়গায় রয়েছেন এবং যেভাবে সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি হলো, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা যেটা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস থেকে লোকজন এসে ভারতীয় জনতা পার্টিতে ভিড় করেছেন এবং তারাই দলের এই অবস্থা করছেন এবং দলের এই গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ কিন্তু তারা, তবে তাদের লক্ষ্য কিন্তু শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তীও ছিলেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।